হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাকশন ক্যামেরা হেলমেটের সাথে জোড়া লাগাতে পারেন এবং কোনো রকম ঝুঁকি ছাড়া। আপনার এত দামের ক্যামেরা, এত শখের ক্যামেরাটা তো পড়ে গিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই টিপসটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন। আমরা প্রথমে এই যে ক্যামেরা মাউন্টে একটা নাট দিয়ে জোড়া দেওয়ার একটা ব্যবস্থা আছে, আমরা ওই একটা ছোটো নাট নেব ক্যামেরা মাউন্টের সাথে হেলমেটে জোড়া দেওয়ার জন্য। এবং হেলমেটে আমরা একটা ছিদ্র করে নেব, খুব সূক্ষ্মভাবে একটি ছিদ্র করব যত্ন সহকারে। এবং আমরা ভিতর থেকে একটা নাট দিয়ে দেব এবং নাটটা আগেই আমরা ছাইস করে সুন্দরভাবে কেটে নিব, যাতে করে আমাদের ক্যামেরা মাউন্টটা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এভাবে মাউন্টে একটু আঠা দেওয়া থাকে আগে থেকে, এই আঠাটা সুন্দর করে ওখানে ওই ছিদ্র সোজা রেখে আমরা একটা লাগিয়ে দেব। আঠাও কাজ করবে, প্লাস ওখানে যে স্ক্রুটা দেওয়া আমরা দিয়ে দেব, স্ক্রুটাও কাজ করবে। দুইটা একই সাথে কাজ করলে আপনার এই ক্যামেরাটা আর কোনো প্রকার ঝুঁকি থাকে না। এখন আমরা এই স্ক্রুটাকে সুন্দর করে টাইট দিয়ে নেব, যাতে উপরে আপনার মাউন্টও ক্ষতিগ্রস্ত না হয়। এবং আপনার এই ক্যামেরাটা এখানে লাগালে আপনি যখন রাইট করবেন তখন যেন আপনার ক্যামেরাটা পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো প্রকার এরকম পড়ে যাওয়ার ঝুঁকিও যেন না থাকে। আমরা আমাদের সুবিধা মতো টাইট দিয়ে নিব। আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা এটার পরবর্তীতে যে মাউন্টটা কীভাবে সেটিং করব আমরা চলুন দেখি। এই যে নাটটা দেওয়া আছে, এই নাটটা ভিতর থেকে ওতে হেলমেটেরও তেমন ক্ষতি হয় না। সুন্দর করে একটা ছিদ্র করে ওখানে লাগিয়ে দিলে উপরে নাটটা আগে সাইজ করে কেটে নিতে হবে, যাতে আপনার উপরে মাউন্টটা না বাজে, মাউন্টটা যাতে আপনি সুন্দর করে লাগাতে পারেন। আমরা মাউন্টটা লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে লেগে গেছে, কোনো প্রকার এখানে পড়ে গিয়ে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। মাউন্টটার সাথে আমরা একটু ক্যামেরা ফ্লেক্সিবলভাবে ঘোরানোর জন্য, ক্যামেরাটা ইজি করার জন্য আরও একটি ছোটো মাউন্ট লাগিয়ে নেব। এগুলো সবই আপনি আপনার ক্যামেরার সাথে পাবেন। আপনার ক্যামেরার সাথে অনেকগুলো ছোটো ছোটো আপনার মাউন্ট দিয়ে দেয়, আপনি ইচ্ছে মতো ওগুলো লাগিয়ে কম বেশি করতে পারেন, ক্যামেরা বিভিন্ন দিকে আপনি ঘোরাতে পারেন, সামনে নিচে উপর নিচে ডান বাম এগুলো করতে পারবেন। আমরা ক্যামেরাটা লাগিয়ে নিলাম, ডানে দুটি স্ক্রু আছে, স্ক্রু টাইট দিয়ে আপনি ইচ্ছে মতো ক্যামেরাটা সেটিং করতে পারেন। এই যে ক্যামেরা মাউন্টটা আছে, এই মাউন্টটার মাধ্যমে হেলমেটের সাথে ক্যামেরাটা সেটিং হয়। এটা সেটিং করলে আপনার ক্যামেরা পড়ে গিয়ে আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ মাউন্টটা যেটার সাথে সেট আপ হয় সেটা ক্যামেরার সাথে আঠা দিয়ে সাধারণত লাগানো থাকে। আঠা খুলে অনেক সময় পড়ে যায়, মোটরসাইকেল যখন ঝাঁকি খায় তখন একটু পড়ে গিয়ে, এটা প্রচুর শক্ত হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা লাড়িয়ে চাড়িয়ে দেখতেছি, কোনো প্রকার নড়ে না, এটা খুব সুন্দরভাবে শক্ত হয়েছে এবং এটা দেখতেও বেশ চমৎকার লাগতেছে, আসলে একটা গর্জিয়াস দেখতে সুন্দর। এখান থেকে আপনারা চাইলে ক্যামেরাটা সামনে নিচে করতে পারেন, ডান বাম করতে পারবেন, আপনার ইচ্ছে মতো এটাকে ঘুরিয়ে পাশে স্ক্রুগুলো আপনি টাইট দিলে আপনার ওইভাবেই থাকবে, এটা নড়াচড়া করবে না। এটা ক্যামেরার সাথে খুব সুন্দরভাবে শক্তভাবে এটা লেগে গেছে, আপনারা যদি নিজেরা না করেন এটা আসলে বোঝা যায় না এটা অবস্থা কত শক্তিশালী হয়েছে। এটা এখন আমরা এটা মাথায় দিয়ে দেখব, মাথায় দিয়ে দেখে যে আমাদের কতটুকু আমাদের ক্যামেরা উঠানামা করতে হয়, আমরা ওই অনুযায়ী ক্যামেরাটা রেখে আমরা ডানে যে স্ক্রু আছে স্ক্রুটা টাইট দিয়ে দেব। তাহলে এটা কাজ শেষ, এটা দিয়ে আমরা রাইড করার জন্য এটা প্রস্তুত।
তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।